আপনি কি আমাদের বলবেন কাফারা কি এছাড়াও আপনি কি আমাদের দর্শকদের এটা বলবেন যে সে কি ক্ষতিপূরণ দেবে যে স্ত্রীর সাথে সহবাস করেছে এই পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় আর বিশব্দ কাফারা এর মূল শব্দটা কুফর জার্মানে গোপন করা জার্মানে লুকিয়ে রাখা জার্মানে ঢেকে রাখা আর রোজা প্রসঙ্গে বললে একটা রোজার কাফারা দেয়া হয় যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে সহবাস করার মাধ্যমে যদি কেউ সহবাস করে তার স্ত্রীর সাথে রোজা অবস্থায় যখন ফরজ রোজা পালন করছিল তার মানে রমজান মাসের রোজা তখন কাফারা দিতে হবে এখন কাফারা কি হবে সেটার ব্যাপারে বললে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে আছে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং আদিস নম্বর এক একবার এক লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে তাকে বলল হে আল্লাহ রসুল আমি একেবারে ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে সে বলল যে আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি সে নবীর কাছে গিয়ে বলল আমার স্ত্রীর সাথে সহবাস করেছি আমি রোজা থাকা অবস্থায় নবী তাকে বললেন একজন দাস মুক্ত করে দিতে পারবে দাসকে মুক্তি দিতে পারবে সে লোক বলল না নবী তখন জিজ্ঞেস করলেন তুমি কি একটানা না দুই মাস রোজা থাকতে পারবে একটানা টানা ষাট দিন রোজা থাকতে পারবে সে বলল না নবী জিজ্ঞেস করলেন ষাটজন গরিব লোককে খাওয়াতে পারবে সে লোক বলল না তখন আরেকজন লোক এসে নবীকে একটা ঝুড়ি থেকে কিছু খেজুর দিল নবী ঝুড়িটা আগের লোকটাকে দিয়ে বললেন যে এগুলো গরিব মানুষকে দিও এটাই হবে তোমার কাফারা লোকটা প্রশ্ন করলো আমি কি এমন কাউকে দেবো যে আমার পরিবারের চেয়েও গরিব নবী বললেন হ্যাঁ তখন সে লোকটা বলল আমি আল্লাহ সব তালার নামে বলছি আমি এমন কোনো পরিবারকে চিনি না যারা আমার পরিবারের চেয়ে গরিব মদিনার দুই পাহাড়ের মাঝে যাদেরকে আমি চিনি তখন নবী হেসে উঠলেন আর দাঁতের মাড়ি দেখা গেল আর তিনি বললেন তোমার পরিবারকে দিও তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে যদি কোনো মানুষ রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে সহবাস করার মাধ্যমে তার স্ত্রীর সাথে তাহলে প্রথম যে কাজটা করতে পারে ক্ষতিপূরণ হিসেবে সে রোজা রাখবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা পরবর্তী রমজানের আগে হতে হবে দুই নম্বর কাপ দিতে হবে এ আদেশ থেকে আমরা জানতে পারি যে এখানে আছে তিনটা অপশন এক নাম্বার একজন দাসকে মুক্ত করে দিতে হবে অথবা দুই নাম্বার সে একটা না ষাট দিন ধরে রোজা রাখবে ষাট দিন রোজা থাকবে একেবারে একটা না কোনো ব্রেক ছাড়া কোনো ব্রেক দিতে পারবে না অথবা সে খাইয়ে দেবে জন গরিব লোককে আর বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া যায় না অবশ্য কিছু বিশেষজ্ঞ বলেন বেছে নেওয়া যায় তবে এখানে সঠিক নিয়মটা হচ্ছে সে প্রথমটা পূরণের চেষ্টা করবে মুক্ত করবে যদি মুক্ত করতে না পারে তাহলে সে রোজা থাকবে একটানা না দুই মাস একটানা না। যদি এটাও না পারে তাহলে অপশন হচ্ছে সে খাইয়ে দেবে ষাটজন লোককে তাহলে এটাই হচ্ছে রোজার কাফফারা